নমস্কার, আমি সাতলেখা বক্সী, শহীদ মাতঙ্গিনিয়াজা গভর্নমেন্ট কলেজ হরিমোহনের জিওলজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ছাত্রী। আজ সমগ্র পৃথিবী একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে এসে পড়েছে। অবস্থাটা এমনই, যাকে আগে কেউ চিনতাম না সেই করোনা আজ আমাদের জীবনে দিচ্ছে হানা। এই করোনা ভাইরাসের এখনও কোনো প্রতিষেধক তৈরি হয়নি, তাই এর থেকে বাঁচার জন্য আমাদের কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবে। সেগুলি হলো 20 সেকেন্ড ধরে যে কোনো হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধোয়া, চোখ নাক মুখে বারবার হাত না লাগানো, হাঁচি বা কাশির সময় কনুই দিয়ে অথবা টিস্যু দিয়ে মুখ ঢাকা এবং অবশ্যই ব্যবহার করা টিস্যুগুলি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলা, জমায়েত এড়িয়ে চলা, হোম আইসোলেশনে থাকা এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করা, আর ভারতীয় সংস্কৃতিতে ফিরে আসা, অর্থাৎ করমর্দন নয় নমস্কার করা। সশেষে বলতে চাই, সব মানুষকে সচেতন থাকতে হবে, গুজব এড়িয়ে চলতে হবে। যদি হই আমরা সচেতন, আমরাই পারবই করোনাকে করতে দম। নমস্কার।